যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। প্রকাশ সরকার সুমদের তথ্যচিত্রে রিপোর্ট করছেন শহীদুল্লাহ গাজী। যাত্রাবাড়ি থানা আওতাধীন 48, 49, 50, 63 নং ওয়ার্ড সমূহের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 13 অক্টোবর বৃহস্পতিবার দিনব্যাপী যাত্রাবাড়ি ওয়াপদা কলোনির বালুর মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 63 নং ওয়ার্ড আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক হাজী হাবিবুর রহমান হাবিব সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলের মাধ্যমে সম্মেলনে যোগদান করেন। ঢাকা 5 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনুর এমপির সভাপতিত্বে এবং 48 নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনু ও যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন রশিদ মুন্নার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মান্নাফি। প্রধান বক্তারা বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৃণালকান্তি দাস এমপি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরীফুল ইসলাম শরীফ সহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, এত বড় অদ্ভুতপূর্ণ বক্তব্য 10ই ডিসেম্বর